টাকা ছাড়া কমিটির অনুমোদন দিতেন না যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী মুখ খুলতে শুরু করেছেন সংগঠনটির কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতারা ওয়ার্ড পর্যায়ে সর্বনিম্ন তিরিশ লাখ আর জেলা পর্যায়ে নয় কোটি টাকা পর্যন্ত লেনদেনে তথ্য পাওয়া গেছে নিজের স্বার্থে গঠনতন্ত্রেও এনেছেন পরিবর্তন বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন ক্যাসিনো ব্যবসা চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারের চলমান অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া আটকের ঘটনায় বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ক্যাসিনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা ষাটজনের ক্যাংবুল চুষ্ট ছিলেন আপনারা ক্যানবুল চুষ তাহলে যে ষাট জায়গায় এই ক্যাসিনো সেই সাতজনার থানাকে অ্যারেস্ট করা এরপরই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় এরপরই চলে যান পর্দার অন্তরালে এরই মধ্যে তার বিরুদ্ধে উঠে আসে কমিটি অনুমোদনে অর্থ লেনদেনের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদনের জন্য ওমর ফারুক চৌধুরী দুই দফায় নিয়েছেন আড়াই কোটি টাকা উনি চেয়ারম্যান হওয়ার পরে সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলা কমিটি জেলা কমিটি কেন্দ্র থেকে সম্মেলন ছাড়া আহ্বয় কমিটি হিসেবে দেওয়া হয় এবং মানুষের কাছে শুনি বিভিন্ন কথাবার্তা যে অর্থের বিনিময়ে এই কমিটিগুলি দেওয়া হয় যশোর ও পাবনা জেলায়ও কোটি টাকার বেশি লেনদেন হয়েছে কমিটি অনুমোদনের বিষয়ে আমাদের কোনো কারণ দর্শন নীতি আমাদের কোনো মনে করেন কে কোনো অবগত কোনো কিছু না করে আমাদের কমিটি শুনলাম নাই তো পরে আমরা এটা শুনেছি এই কমিটি আমরা খোঁজখবর শুনলাম যে এই কমিটি হ্যাঁ পর্যাপ্ত টাকার বিনিময়ে পাবনায় প্রচার আছে যে পাঁচ সাত কোটি টাকার বিনিময়ে এই কমিটিটাকে হ্যাঁ বিলুপ্ত করা হয়েছে তার আর্থিক অনিয়মের কারণে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অনেকে আমার কাছে কমপ্লেন করেছে এবং এমনও কথা শুনেছি ঢাকা শহরে একটা ওয়ার্ডের সম্মেলন করতে গেলে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিতে হতো একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরে এই টাকাটা সে তখন ওয়ার্ডের পেসেন্ট সেক্রেটারির পক্ষে কিন্তু আসলে সেই টাকাটা রিকালেক্ট করার কোনো সুযোগ নেই হয় সে মাদকের ব্যবসা করবে নতুবা আবার ব্যবসা করবে নতুবা টেন্ডারবাজি করবে নতু চাঁদাবাজি করবে যখন নেতা নির্বাচিত হবে কাউন্সিলের সময় যদি তাকে পয়সার বিনিময়ে নেতা নির্বাচিত হয় তার চাইতে দুঃখজনক আর কিছু থাকতে পারে না আর এই কথাটা তো সত্য কথা এটা বাংলাদেশের সর সর্বশ্রেণীর পেশার মানুষই এখন জানে যে আমরা আমাদের এই অপকর্মের কথাগুলো গত সাত বছরেও কোনো কার্যনির্বাহী কমিটির বৈঠক করেনি বলেও মন্তব্য করেন তারা ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা